নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেল পাঁচ মিশেলি গার্ডেনের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যারা ছাদে বাগান করি, বিশেষ করে ফল গাছের বাগান করি, এই ফল গাছ করার পেছনে আমাদের একটা অনাবিল আনন্দ, একটা অনাবিল ভালো লাগা কাজ করে। সেটা হচ্ছে এই ফল গাছে যখন থেকে নতুন ফুল আসে, সেই ফুল থেকে যখন ফলে পরিণত হয় এবং ফলটা যখন পরিপক্ক হয়ে আমাদের রান্নাঘরে বা আমাদের প্লেটে চলে আসে, এই যে দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় কিন্তু এই ফল গাছটা বা এই ফুলগুলো আমাদের আশা যোগায়, আমাদের আনন্দ যোগায়, আমাদের একটা বেঁচে থাকার রসদ তৈরি করে দেয় কিন্তু আমাদের এই ফল গাছ। তো এই কারণেই আমরা সবাই ফল গাছটাকে খুবই ভালোবাসি। আর সেই ফল গাছের মধ্যে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল গাছ দিয়ে আমরা বাগানটাকে আমরা সাজিয়ে তুলি এবং চেষ্টা করি সম্পূর্ণভাবে অর্গানিক যদি আমরা বাগান করতে পারি, তো সেখান থেকে যে ফলটা আমরা খাবো, অর্গানিক ফল আমরা ঘরে বসেই পেয়ে যাব, আমার বাইরে ছুটোছুটি করতে হবে না, এর একটা আলাদা ভালো লাগা রয়েছে। কিন্তু সেই ভালো লাগার মধ্যে যারা বিশেষ করে আমরা ডালিম গাছ লাগাই বা বেদানা বা আনার অনেকে বলেন আপনারা, তো সেটা যারা আমরা টবে লাগাই বা আমাদের ছাদ বাগানে লাগাই, তারা অনেক সময় মাথায় হাত দিয়ে হাই হাই করতে থাকি যে আমার গাছের ডালিমের ফুলগুলো সব ঝরে যাচ্ছে, ফল তো হচ্ছেই না, ফুলগুলোও সব ঝরে যাচ্ছে, কিন্তু কেন এই ফুলগুলো ঝরে যায় বা আসলেই কি এটাকে নিয়ে আমাদের হাই হাই করার কোনো ব্যাপার রয়েছে? আসুন সেটা আজকে আমরা বিস্তারিত জানবো। তবে অনেক ভিডিও আপনারা দেখেছেন এই ব্যাপারে বা অনেকেই আপনাদেরকে বলেছে, কিন্তু আমার মনে হয়েছে যে আসল কারণটা বা কেন ফুলগুলো ঝরে যাচ্ছে এই বিষয়টা যদি আপনাদেরকে বলে দিতে পারি, তাহলে অন্তত আপনাদের হাই হাই করার প্রবণতাটা কমে যাবে, আর তার পাশাপাশি আমি যে ট্রিটমেন্টটা বলবো সেটা করলে আপনার গাছে ফুল ফলও দাঁড়িয়ে থাকবে। আর ফুল ফল দাঁড়ানো মানেই সেই গাছ থেকে আপনি সুমিষ্ট ডালিম একদম ঘরের প্লেটে সাজিয়ে নিয়ে আপনারা সবাই মিলে উপভোগ করতে পারবেন। তো যাই হোক, এই পুরো টপিকটা আপনাদের সামনে শুরু থেকে শেষ অবধি তুলে ধরবো। আমি সম্রাট মজুমদার এবং আমার সঙ্গে রয়েছে আমার ছেলে স্বপ্নদীপ, আর আপনারা তো দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। আজকে আমরা মূলত কথা বলবো যে ডালিম গাছের ফুলগুলো কেন ঝরে যাচ্ছে এবং এই ফুল ঝরা প্রতিকার আমরা কিভাবে করব, এবং ফুল ঝরে গেলে কি আদৌ আমাদের টেনশনের কতটা ব্যাপার কি রয়েছে না রয়েছে সম্পূর্ণ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন যে আমার ছেলের হাতে একটা ফুল রয়েছে, ডালিমের ফুল, এই যে ফুলটা ও একটু আগে গাছ থেকে ছিল, আমি কিচ্ছু বলিনি বা ও জানে যে ও কেন ছিল, কিন্তু এই ফুলটা কেন ছিল, এটা তো ডালিম হতো, তো হতো কি না হতো আসুন সরাসরি আমরা দেখে নিচ্ছি। সেটা হচ্ছে আপনারা এখানে এক থলি ফুল দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে ফুল হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ফুল হয়েছে, আগায় ফুল রয়েছে, তো এই গাছটার চারিদিকে ফুল ফুটে বোঝাই হয়ে রয়েছে। এবং আপনারা তো জানেনই যে এই গাছটা এই সেদিন মাত্র দু থেকে আড়াই মাস বয়স হয়েছে গাছটার, আমি ওই কলম করেছিলাম, সেই কলমের গাছটাকে আমি লাগিয়েছিলাম, আপনাদের সামনেই লাগিয়েছিলাম, প্রথমে এই টবটায় লাগিয়েছিলাম, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এই এইরকম একটা ছোট্ট টবে ছিল, এবং আমি এই চার পাঁচ দিন আগে এই একটা 8 লিটারের বালতিতে একে প্রতিস্থাপন করেছি। তো এই যাবতীয় বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো প্রথমে ফুল ঝরে যাচ্ছে সেইটা নিয়ে আপনি কতটা চিন্তিত হবেন, দেখুন আমাদের ডালিম গাছ হচ্ছে উভলিঙ্গ একটা গাছ, এই গাছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুই ধরনের ফুল ফোটে, তো বেসিক্যালি পুরুষ ফুলগুলো কিন্তু গাছ থেকে ঝরেই যাবে, যেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এইবার ব্যাপারটা হচ্ছে পুরুষ ফুল কোনটা, স্ত্রী ফুল কোনটা, এটা আমরা চিনব কী করে? এটা সবার প্রথমে বিশেষ করে নতুন বাগানি যারা তাদেরকে আমার একটু চিনিয়ে দেওয়ার ব্যাপার আছে, যেটা আমরা এখানে গাছে অনেক ধরনের ফুল আছে আর যার জন্য আমি ভিডিওটা করতে এসেছি যে আপনাদের আমি হাতে কলমে দেখাতে পারবো। তো আসুন আগে আমরা দেখে নিই যে পুরুষ ফুল কোনগুলো, তারপরে বাকি কথাটা বলছি। আসুন আপনাদের পুরুষ ফুলটা চিনিয়ে দিই, দেখুন এই ফুলটার গোড়ায় কোনো ঘটের মতন কোনো অংশ নেই, তাই এটা পুরুষ ফুল, এটা ঝরে যাবে, তাই এইটা নিয়ে কোনো চিন্তা নেই। আর এই দেখুন এই ফুলটার গোড়াটা কত সুন্দর ঘটের মতন, তাই এটা স্ত্রী ফুল, এটা ঝরে যাবে না। ছেলে যদিও আপনাদেরকে একটু বলার চেষ্টা করলো যে কোনটা পুরুষ ফুল আর কোনটা স্ত্রী ফুল, তবু আমি আরেকবার বলে দিচ্ছি, দেখুন যে ফুলের গোড়াগুলো দেখবেন একদম এই বোটার থেকেই ফুলটা শুরু হয়ে গেছে, তো এইগুলো কিন্তু পুরুষ ফুল, এটা ধরেই নেবেন, এই ফুলগুলো কিন্তু 100% ঝরেই যাবে, এটা নিয়ে কোনো চিন্তা নেই। কারুর যদি ডালিম গাছের তলায় এরকম সব ফুল পড়ে পড়ে থাকে, আপনারা অনেক সময় চিন্তা করেন বা ছেলে যেটা আপনার
আপনাদেরকে দেখালো সেটাই আমি এই যে ছিঁড়ে নিয়ে আসলাম। এই যে দেখুন আমি অবলীলায় এটা ছিঁড়ে ফেললাম, কেননা এটায় কোনোদিনই ডালিম হবে না, এটা কিন্তু পুরুষ ফুল। এই যে এর নিচেটা একদম কোনো রকম ডালিমের কোনো অংশই এতে নেই, এই ফুলগুলো পুরুষ ফুল, এই ফুলগুলো ঝরে যাবেই, এটা নিয়ে চিন্তার কিছু নেই। কিন্তু আমাদের চিন্তার যে বিষয়টা সেটা হচ্ছে স্ত্রী ফুল নিয়ে। স্ত্রী ফুলটা চিনব কী করে সেটাও তো ছেলে একটুখানি বলে দিল, যে আমরা দেখব ফুলের গোড়াটা, এই যে গোড়াটায় এরকম ঘটের মতন একটা অংশ থাকবে, মানে কিছুটা একটা অংশ হওয়ার পরে ফুলটা তৈরি হয়েছে, মানে পাপড়িটা মেলেছে, কিছুটা দূর এসে পাপড়িটা মেলেছে। তো এই লম্বা মতন, কারু লম্বা হবে, কারু নিচেটা একটু গোল ঘটের মতন হবে, তো এই ফুলগুলোই কিন্তু স্ত্রী ফুল। এবং আমাদের এই ফুলগুলোতেই ফল হবে, এবং এই ফল, এই ফুল যদি ঝরে যায় তখন টেনশনের বিষয়। কিন্তু আপনারা যদি ফুলটাই চিনতে না পারেন, ধরুন এরকম এই ফুলগুলো যদি তলায় ঝরে থাকে আর আমরা যদি তখনই যদি হাহুতাশ করতে থাকি যে আমার ডালিম গাছের সব ফুল ঝরে গেল, কী হবে কী হবে, এটা নিয়ে ভাবার কিছু নেই, তো কারণ এগুলো পুরুষ ফুল, এগুলো ঝরেই যাবে। আর আরেকটা বিষয় বলি যে গাছে কিন্তু স্ত্রী ফুলের থেকে পুরুষ ফুলের সংখ্যাটা একটু বেশি হয় সাধারণত। আর এই যে স্ত্রী ফুলগুলো, এই ফুলগুলোকে আমরা যদি একদম 100% দাঁড় করাতে চাই তাহলে কী কী ট্রিটমেন্ট করবো সেটা তো বলছি। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যান্ড পলিনেশন। হ্যান্ড পলিনেশনটা কীভাবে করবো, ধরুন এইখানে এক থোকা ফুল ফুটেছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা থোকা ফুল, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ফুল ফুটেছে টোটাল এই থোকাটার মধ্যে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই আটটা ফুলের মধ্যে কিন্তু সবগুলোই পুরুষ ফুল, শুধু এইটা বাদে, এটা আগে ফুটেছিল। আর এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ঘটের মতন একটা অংশ রয়েছে, এই ঘটের মতন অংশ এইটা কিন্তু স্ত্রী ফুল, সেটা আপনারা দেখেও বুঝে গেছেন। আর এই পাশ থেকে এই ফুলগুলোকে আমি ছিঁড়েও নিচ্ছি, আপনারা দেখছেন অবলীলায়, কারণ এই ফুলগুলো এমনি ঝরে যাবে। এই যে দেখুন এই ফুলগুলো কিন্তু এমনি ঝরে যাবে, এটা কিন্তু গাছে থাকারই বিষয় না। এইবার আমরা এই ফুলটা, এই যে পুরুষ ফুলটা আমরা নিলাম, এই যে পুরুষ ফুলগুলো নিলাম, এই ফুলগুলো নিয়ে এবার আমরা স্ত্রী ফুলে পরাগ মিলন করিয়ে দেব। আর এর পাশে আপনারা এই একটা ফল দেখতে পাচ্ছেন, এটাও দেখুন এই যে ঘটের মতন, ওই জন্য দেখুন এই ফলটা দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আমি যদিও হ্যান্ড পলিনেশন করাইনি, তবুও এই ফলটা কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ স্ত্রী ফুলগুলো এমনি হয়, এমনি দাঁড়িয়ে থাকে। এবার আসুন এই পুরুষ ফুলটা নিয়ে আমরা স্ত্রী ফুলে পরাগায়ন করি, আপনারা একটুখানি দেখুন। এই যে আমরা পুরুষ ফুলটা নিয়েছি, এই যে পুরুষ ফুলের সমস্ত পাপড়িগুলো আমরা ভেঙে দিয়েছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে রেণু বের হচ্ছে ছিটকে ছিটকে, দেখুন আমার আঙুলেও লেগে আছে। তো এবার এই ফুলটা নিয়ে জাস্ট এইভাবে আমরা এই ফুলে ঘষে দেবো, এই যে এইভাবে, শুধুমাত্র এইভাবে রেণুটা পরাগায়ন করিয়ে দেবো, আমাদের কিন্তু আর কোনো চিন্তা নেই, এই ফুলটা এমনি এমনি ফলে পরিণত হবে। তো সেই কারণে বলছি, যাদের গাছে এরকম ফুলগুলো সব ঝরে পড়ে যাবে আপনারা কিন্তু কোনোরকম টেনশন করবেন না। এই যে দেখুন ফুলগুলো আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, আর দেখতে কত সুন্দর কৃষ্ণচূড়া ফুলের মতন, তো এই ফুলগুলো ঝরে যাবেই। তো এর পাশাপাশি আমি বলি যে এবার গাছটায় আমরা কী কী পরিচর্যা করবো। তো আপনারা মানে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল চিনে গেলেন, এবং এটাও জেনে গেলেন যে এই পুরুষ ফুলগুলো কিন্তু গাছ থেকে ঝরে পড়েই যাবে। এবার আসুন আমরা এই পিরিয়ডে আমরা গাছে কী কী পরিচর্যা করবো সেটা একটুখানি দেখে নিই। ডালিম গাছে সাধারণত গরমকালেই ফুলটা আসে, তো গরমকাল বলতে মার্চ মাসের পরে, আর এই সময় তাহলে ফুল আসার আগে আমরা কী করব। ফুল আসার আগে আমরা কোনো অবস্থাতেই গাছে কোনো রকম খাবার দেব না, মানে কোনো রকম মিশ্র খাবার আমরা দেব না, বা কোনো সার প্রয়োগও আমরা করব না, শুধুমাত্র জল দেওয়াটা চলবে, আর সেই সঙ্গে মাঝে মাঝে খোল পচানো জলটা চলতে পারে। আর ফুল আসার আগে আমরা টব অনুযায়ী, ধরুন 10-12 ইঞ্চি টব অনুযায়ী, আমরা হাফ চামচ পটাশ, যেটা রাসায়নিক পটাশ, ধরুন SOP 0050 যেটা, সেই পটাশটা আমরা হাফ চামচ দিয়ে দিতে পারি 10-12 ইঞ্চি টবের জন্য। আর জৈবভাবে আমরা 2-3 চামচ কলার খোসা গুঁড়ো, সেটাও কিন্তু আমরা টবে দিয়ে দিতে পারি একটুখানি মাটি খুঁচে। আর বিশেষভাবে মনে রাখতে হবে এই সময় কিন্তু আমরা কোনো রকমভাবেই নাইট্রোজেন ঘটিত কোনো সার গাছে দেব না, কারণ নাইট্রোজেন ঘটিত কোনো সার আমরা যদি এই সময় গাছে দিই তাহলে কিন্তু ফুল ফল আসবেই না, গাছ কিন্তু বৃদ্ধিতে মনোনিবেশ করে। এর কিছুদিন পরে আপনারা দেখতে পাবেন যে গাছে ছোট ছোট ফুলের দেখা পাওয়া যাচ্ছে, মানে ছোট ছোট ফুল দেখা যাচ্ছে, তখনই আমরা গাছে যে কোনো ধরনের PGR দিয়ে দেবো। PGR-এর মধ্যে ধরুন মিরাকুলান বা প্ল্যানোফিক্স আমরা দিতে পারি। মিরাকুলান দিলে 1-1.5 ml আমরা দেবো 1 লিটার জলে গুলে, আর প্ল্যানোফিক্স হলে 4-5 ফোঁটা 1 লিটার জলে গুলে আমরা গাছে স্প্রে করে দেবো। আর এরপরে যখন ফুল ফুটতে শুরু করলো, ধরুন ফুল ফোটা শুরু হয়ে গেছে, তো ফুল ফোটা শুরু হলে আমরা কোনো অবস্থাতেই কোনো রকম কীটনাশক দেব না, এবং এই সময়ে আমরা অনুখাদ্য স্প্রে করতে পারি। অনুখাদ্যর মধ্যে অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স, এগুলো আমরা গাছে দিতে পারি, অথবা আমরা জৈবভাবে সিউইড এক্সট্র্যাক্ট, এটাও কিন্তু আমরা এই সময় গাছে দিয়ে দিতে পারি। এই সময় বলতে যখন ফুল ফোটা শুরু হয়ে গেছে, তাহলে কিন্তু সেই ফুলগুলো আরও মজবুত হবে, ফুলগুলো কিন্তু ঝরে পড়বে না।
আর এর পাশাপাশি আমরা এই ডালিম গাছের জন্য একটু বড় সাইজের টবের ব্যবস্থা করব, কেননা ডালিম গাছ প্রচন্ড পরিমাণে জল ভালোবাসে, এরা খুব পরিমাণে জল টানে। সেই জন্য দেখবেন আর পাঁচটা গাছের পাশাপাশি ডালিম গাছে কিন্তু জল বেশি দিতে হয়। তবে জল কম করে যদি আমরা দিই বা ডালিম গাছগুলো যদি নুইয়ে পড়ে তাহলে কিন্তু এই স্ত্রী ফুলগুলো ঝরে পড়তে পারে। সেই জন্য ডালিম গাছে কখনোই জলের ঘাটতি হতে দেওয়া যাবে না। কিন্তু তাই বলে কি আমরা মানে যথেচ্ছ জল দিতে থাকবো, যখন তখন জল দেবো না, একদমই না। জল আমরা খুব বেশি দেবো না, মানে একদম সবসময় যে গোড়া প্যাচ প্যাচে ভেজা থাকবে তা না। আমরা দেখবো যখন টবের গোড়া শুকিয়ে শুকিয়ে আসবে বা সেই রকম একটা সাদা সাদা পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন আমরা কিন্তু গাছের গোড়ায় অবশ্যই জল দিয়ে দেবো। জলের অভাবে যেন এই ফুলগুলো না ঝরে যায় এক নম্বর, দু নম্বর হচ্ছে খাবার দাবার আমরা ঠিকঠাক দেবো, আর তিন নম্বর যখন গাছে ফুল আসবে তখন আরেকটা কারণে ফুলগুলো ঝরে পড়ে যায়, সেটা হচ্ছে ফাঙ্গাসের কারণে। কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বা বিভিন্ন ফল গাছের ক্ষেত্রে তাদের ফুলগুলো ফাঙ্গাস অ্যাটাকের কারণে পড়ে যায়। তো ফাঙ্গাস যাতে অ্যাটাক না করে সেই জন্য আমরা যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড আমরা স্প্রে করে দিতে পারি। আপনার হাতের কাছে যে ধরনের ফাঙ্গিসাইড আছে সেটা আপনি স্প্রে করে দিতে পারেন। যদি রাসায়নিক দিতে চান তাহলে আমি প্রেফার করব সাপ ফাঙ্গিসাইড, আর যদি আপনারা অর্গানিকটা দিতে চান তাহলে টাইকোডারমা ভিডিডি, সেটা কিন্তু আপনারা স্প্রে করে দিতে পারেন। তো যাই হোক, আমাদের ওই পরিস্থিতিটা চলে গেল। এরপরে ধরুন আমাদের গাছে এই ফুলগুলো এসে গেছে, ফুল এসে যাওয়ার পরে কিন্তু আমরা কখনোই কোনো রকম কীটনাশক গাছে স্প্রে করব না। গাছে ফুল ফুটছে সেই সময় কিন্তু আমরা কখনোই কীটনাশক স্প্রে করব না। আর এই পরিস্থিতিতে আমরা যা কিছু দেবো সবটাই কিন্তু বিকেলবেলা দেবো, এমনকি জল দিলেও বিকেলবেলা দেবো, গাছ ধুয়ে দিলেও বিকেলবেলা দেবো, রাসায়নিক বা অর্গানিক যাই দিই আমরা গাছে সেটা বিকেলবেলা দেবো, সকালের দিকে কিচ্ছু দেবো না। ডালিম গাছে যখন ফুল ফল আসে এই সময়টা কিন্তু বেশ গরম থাকে, এবং এই গরমের কারণে এই ওয়েদার একটু হিট না হলে কিন্তু ডালিম গাছে খুব বেশি ফুল ফল আসতে চায় না। তো এরপরে ডালিম গাছে সব ফুলগুলো এসে গেল, এবার সেই ফুলগুলোকে রাখার জন্যে আমরা যে যে প্রসেস বললাম সেটা আপনারা অবশ্যই করবেন। আর এই সময় আপনারা আরেকবার পটাশ স্প্রে করে দিতে পারেন, বা গোড়ায় আপনারা কলার খোসা চূর্ণ সেটাও আপনারা দিতে পারেন। আর সেই সঙ্গে এই পিরিয়ডে আমরা গাছের গোড়ায় মালচিং করে কিছুটা খাবার দেবো। মালচিং করে খাবারের মধ্যে আমরা কী কী দেবো, ধরুন 10-12 ইঞ্চি টবের ক্ষেত্রে আমরা 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, আর 1 মুঠ বা 2 মুঠ আমরা যে কোনো কম্পোস্ট, গরুর গোবর গোবর সার হোক, কিচেন কম্পোস্ট হোক, পাতা পাচা সার হোক বা ভার্মি কম্পোস্ট হোক, আমরা সেটা একসঙ্গে মিশিয়ে ওর মধ্যে 2 চামচ নিম খোল বা 1 চামচ নিম খোল মিশিয়ে, আর যদি সম্ভব হয় সামান্য একটু ফাঙ্গিসাইড দিয়ে আমরা গাছের গোড়াটায় দিয়ে দেব। দিয়ে অবশ্যই আমরা গাছের গোড়ায় জল দিয়ে দেবো। তাহলে কি হবে, এই গরমের পরেই কিন্তু বর্ষাকাল আসতে চলেছে, এবং এই ডালিমটা কিন্তু পুরো বর্ষায় গাছে থাকবে। আর বর্ষাকালে তো আমরা সেই অর্থে খাবার দাবার গাছে তেমন দিতেও পারি না বা দেওয়া যায়ও না, সেই জন্যে এই খাবারটাতেই কিন্তু ওর বাকি 2 মাস আরামসে চলে যাবে। আর বর্ষাকাল আসলে অবশ্যই আপনারা গোড়ায় তরল সার দেওয়াটা বন্ধ করবেন, কারণ ওইটা দেবেন না, সেটা খোল ভেজানো জলই হোক বা কিচেন ওয়েস্ট থেকে যেটা আমরা তরল কম্পোস্ট বের করছি সেটাই হোক, সেটা কিন্তু আপনারা গাছে দেবেন না বর্ষা কালে। তো এখন যাবতীয় ট্রিটমেন্ট আমরা করে নেব। আর কি এই গাছটাকে দুপুরে চড়া রোদ্দুরের থেকে যদি একটুখানি আড়াল করে রাখা যায় শুধু দুপুরবেলাটা, তাহলে কিন্তু এই ফুল ফলে কোনো রকম সমস্যা দেখা দেবে না। আর এই সময় ডালিম গাছে খুব পরিমাণে কিন্তু নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটে। তো নানান ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটলে তো আমাদের অবশ্যই যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করতে হবে, কিন্তু না, আমি বলবো ফুল ফল এসে গেলে কোনো ধরনের কীটনাশক স্প্রে করবেন না। তবে আগে পরে আপনারা নিয়মিতভাবে নিম তেল স্প্রে করে দিতে পারেন, কিন্তু রাসায়নিক কীটনাশক ফুল আসার পরে এই মুহূর্তে স্প্রে করবেন না, তাতে হিতে কিন্তু বিপরীত হতে পারে। আর এই সময় আরেকটা পোকার আক্রমণ ঘটে, সেটা হচ্ছে মিলিবাগ, যেটা কিন্তু ডালিম গাছে প্রচুর পরিমাণে আক্রমণ করে। এই ফুলের বোটাগুলোয় বা এই কুঁড়ির বোটাগুলোয় কিন্তু অবশ্যই মিলিবাগের দেখা পাওয়া যায়। তো সেক্ষেত্রে মিলিবাগগুলোকে আপনারা ম্যানুয়ালি রিমুভ করে দেবেন, সেটা হচ্ছে আপনারা একটা রাবিং অ্যালকোহল এনে সেটা তুলিতে করে যদি গোড়ায় একটুখানি ঘষে দেন বা মিলিবাগের উপরে ঘষে দেন তাহলে কিন্তু মিলিবাগগুলো রিমুভ হয়ে যাবে। কিন্তু আপনারা কখনোই তার কারণে বিভিন্ন রকমের কীটনাশক কিন্তু গাছে স্প্রে করবেন না, তাতে গাছটার ক্ষতি হয়ে যাবে। ও, আর এই ডালিমটা কেমন হচ্ছে সেটা দেখানোর জন্য এই গাছটা আমরা যে গাছ থেকে কলম করেছিলাম, চলুন সেই গাছটার থেকে ঘুরে আসি, তারপরে বাকিটা বলছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেই বড় ডালিম গাছটা, মানে যে গাছ থেকে আমি কলম করেছিলাম, এটাও টবে রয়েছে। এখানে দেখুন এই যে অলরেডি একটা ফল লেগে গেছে, এই যে একটা ফল বেশ বড় হয়ে গেছে। আবার এই আগাতেও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও 2টো ফল রয়েছে, এই যে দেখুন এত বড় বড় ফল অলরেডি আমার গাছে লেগে রয়েছে। তো এই ফলগুলো ঝরে যায়নি কেন, বা যে ফুলগুলো ফুটেছিল
সেটা কিভাবে করলাম সে তো আপনারা বুঝলেন। তো আপনারা দেখলেন যে আমার এই গাছটার যে মাদার গাছ রয়েছে সেটাও টবে রয়েছে, সেটাই কত সুন্দর গুটি দাঁড়িয়ে গেছে বা কত সুন্দর বড় বড় ডালিম শুরু হয়ে গেছে। আর এই ডালিম গাছের ক্ষেত্রে ফলের কিন্তু একটা মারাত্মক সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে ফলগুলো ফেটে যায়। এবার ফল কেন ফাটে আগে ছোট্ট করে দু লাইনের মধ্যে বলে দিই, সেটা হচ্ছে ধরুন অনেক দিন ধরে গরম রয়েছে, আপনি টবে জল দিচ্ছেন, সেই জলটা নিয়ে গাছটা ঠিকঠাক রয়েছে, আবার শুকিয়ে যাচ্ছে, আবার জল দিচ্ছেন, তো এইটা কিন্তু একটা নিয়মিতভাবে গাছ কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে, গাছ কিন্তু বুঝে গেছে যে ও কখন জল পাবে কখন কি হবে, সেই কারণে সেইভাবে ও ফলটাকে তৈরি করছে, ফলটাকে লালন পালন করছে। কিন্তু ধরুন হঠাৎ করে বৃষ্টি এসে গেল বা হঠাৎ করে আপনার একটু বেশি জল দেওয়া হয়ে গেল, কোনো কিছু হয়ে গেল, তখন গাছটা হঠাৎ করে একটু বেশি পরিমাণে জল শোষণ করে নিল। তার কারণ ও এই যে গরমকালে ওর একটা জলের ঘাটতি অনুভব হচ্ছে, ও তখন ভাবে যে আমি তাড়াতাড়ি কিছুটা জল শোষণ করে নিই, কিছুটা জল সংগ্রহ করে রাখি। আর যখনই বেশি জল নিয়ে ফেলে, ফলে যখনই বেশি পরিমাণে জল চলে যায়, তখন ফলগুলো কিন্তু প্রয়োজনের তুলনায় ঝপ করে একটু বড় হতে থাকে। কিন্তু ওর যে বাহ্যিক আবরণটা, সেই আবরণটা কিন্তু অত তাড়াতাড়ি বাড়তে পারে না, তার ফলে ওই ফলগুলো কিন্তু ফেটে যায়। তো এই সমস্যা সমাধানের ক্ষেত্রে অর্গানিকভাবে আমাদের খুবভাবে গাছের পরিচর্যা করতে হবে, জল যেন কখনোই বেশি কম না হয়ে যায় এটা মাথায় রাখতে হবে। কিন্তু ইনঅর্গানিকভাবে এর মারাত্মক একটা সলিউশন রয়েছে, সেটা হচ্ছে আমাদের গাছে বোরন স্প্রে করতে হবে। বোরন বোরন কিন্তু যে কোনো ধরনের ফল ফেটে যাওয়া থেকে রক্ষা করে। তো এই বোরনের ঘাটতির জন্যে ফল ফেটে যায়, বা আগে যে কারণটা বললাম সেজন্যেও ফল ফেটে যায়। তো বোরনের ঘাটতির জন্যে আমরা গাছে বোরন স্প্রে করবো। আর বোরন বিভিন্ন মাত্রায় পাওয়া যায়, তো 15%, কোথাও 10%, কোথাও 20%। তো আমি প্রেফার করব যে আপনারা 20%টা নেবেন, আর সেটা 1.5 গ্রাম বোরন নিয়ে সেটা 1 লিটার জলে ভালো করে মিশিয়ে আমরা গাছে স্প্রে করে দেবো। কখন স্প্রে করব, যখন ধরুন গাছে সবে ফুল আসবে বা ছোট্ট ছোট্ট সবে এরকম মটর দানার মতন কুঁড়ি দেখা দিচ্ছে, তখন কিন্তু আমরা স্প্রে করে দেবো। কখনোই এরকম ফুল ফোটা শুরু হয়ে গেলে আমরা বোরন স্প্রে করব না। তো তখন যারা মিস করবেন বা তখন যারা করতে পারেননি বোরন স্প্রেটা, তারা কখন করবেন, তারা গাছে ফল দাঁড়িয়ে যাওয়ার পরে। কি অবস্থায়, এই যে যেরকম ফল দাঁড়িয়ে গেছে এরকম অবস্থায় না, এইরকম অবস্থায় আপনারা করতে পারবেন না। তার কারণ এই যে ফলটা দাঁড়াচ্ছে পাশাপাশি কিন্তু অনেক নতুন নতুন ফুলও বের হচ্ছে, সেজন্য এই সময় বোরন স্প্রে করতে পারবেন না। আমার ওই মাদার গাছটায় যেরকম দেখলেন ফলগুলো গুটি বেঁধে গেছে, মানে অন্তত পক্ষে ছোটো ছোটো মার্বেল সাইজ হয়ে গেছে, গাছে তেমন কোনো ফুল নেই, তখন আপনারা বোরন স্প্রে করে দিন। কারণ ছোটো ফল কমই ফাটে, ফলটা একটু বড়ো হলে তখনই বেশি করে ফল ফাটার প্রবণতা দেখা যায়। সেই কারণে আমাদের ফলটা একটুখানি বড় হওয়া শুরু হলে আমরা তখন গাছে বোরন স্প্রে করে দেবো। তো আমরা যদি এই সামান্য কটা নির্দেশ একটুখানি মেনে চলি বা সামান্য কটা প্রসেস যদি একটুখানি মাথায় রাখি, আমাদের গাছগুলো ভীষণ ভালো হবে। আর পাশাপাশি আরেকটা কথা বলে দিই যে ডালিম গাছ যদিও ফসফরাস খুব বেশি পছন্দ করে না, তাও আমরা কিছুটা হাড়গুলো দিয়ে দিচ্ছি। তার কারণ হাড়গুলোয় প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, সেটা তো আপনারা সবাই জানেন। ডালিম গাছটায় আমরা হাড়গুলোটা কেন দিচ্ছি, কারণ সামনে বর্ষাকালে দীর্ঘ সময় ও কিন্তু খাবার পাবে না, আর সেই খাবার না পাওয়ার কারণে আমরা হাড়গুলো শিংকুচি দেব, যাতে ধীরে ওইটা খুব স্লো রিলিজ হয় ওই সারটা, সেই জন্য ধীরে ধীরে ও কিন্তু ওর বিভিন্ন চাহিদা ওই সারের থেকে মিটিয়ে নিতে পারবে, যার জন্য আমরা হাড়গুলো এবং শিংকুচি দেবো। অনেকেই বলতে পারে যে আপনারা হাড়গুলো দেবেন না বা ফসফরাস দেবেন না, আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়ে দিই। বেসিক্যালি আমি দিয়ে রেজাল্ট কোনো খারাপ পাইনি, ভালো ছাড়া। তো সেই জন্যে আমি এই মিশ্র সারটা রেকমেন্ড করলাম, যে 10-12 ইঞ্চি টবের জন্য 2 চামচ হাড়গুঁড়ো, 2 চামচ শিংকুচি, আর ধরুন 1 মুঠ মতন কম্পোস্ট, আর 1 চামচ নিম খোল, সঙ্গে 1/2 চামচ সাবফাঙ্গিসাইড, এটা ভালো করে মিশিয়ে বা যে কোনো ফাঙ্গিসাইড এটা ভালো করে মিশিয়ে আপনি টবের গোড়াটা খুঁচে ওইটাকে ছড়িয়ে দেবেন, দিয়ে একটুখানি জল দিয়ে দেবেন, ব্যাস আপনি কিন্তু নিশ্চিন্ত হয়ে গেলেন। তো যাই হোক, আমাদের এই ছোট্ট পরিসরে যে ভিডিওটা আপনাদের সামনে পরিবেশন করলাম বা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনারা কিছুটা হলেও নতুন কোনো কিছু জানতে পারলেন। আর যারা বিশেষ করে চিন্তা করছিলেন যে আমার ফুলগুলো কেন ঝরে যাচ্ছে, আর তাদের জন্য বলি যে তার নমুনা এই যে আপনাদের সামনে তুলেই ধরেছি, যে এতগুলো ফুল আমি টেনে টেনে ছিললাম, আমি আর আমার ছেলে, সেই জন্যে এই ফুলগুলো ঝরে গেলে চিন্তার কোনো বিষয় নেই। তাই চিন্তা করবেন না, মন দিয়ে গাছ লাগিয়ে যান, আপনার গাছেও নিশ্চয়ই মেয়ে ফুল বা স্ত্রী ফুল অবশ্যই আসবে। আর প্রথম লগ্নে যে ফুলগুলো আসে সেগুলো কিন্তু পুরুষ ফুল হয়, সেটাও বলে দিলাম। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার পরিচিত
পরিচিত বাগানীদের কাছে এই ভিডিওটা একটুখানি ছড়িয়ে দেবেন, আর বিশেষ করে ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, সকলে ভালো থাকবেন। আর এই কোভিড পরিস্থিতিতে যত দূর সম্ভব বাড়িতে থাকবেন, বাইরে তেমন বেশি কেউ বেরোবেন না, না বেরিয়ে সুস্থ থাকুন। আশা করি বাকি দিনগুলো আপনার খুব সুন্দর কাটবে। তো যাই হোক, বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে, আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।